হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওয়াশ পেন্টিং। তো ওয়াশ পেন্টিং নিয়ে আমি কিছু কথা বলি। ওয়াশ পেন্টিং করতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু জিনিসের প্রিপারেশন রাখতে হবে। তাই আমি আগে থেকে রেডি করা কিছু কেমিক্যাল মিক্স করে রেখেছিলাম, তোমাদেরকে আজকে সেগুলো দেখাবো। আর হ্যান্ড পেন্টিং করতে গেলে কী কী রং মেডিসিন লাগে তোমাদেরকে আজকে সেটি সম্পর্কে বলবো। এটা হচ্ছে অ্যানকেপ। আমি এখানে 250 গ্রাম অ্যানকে কিনেছিলাম হ্যান্ড পেন্টিং বা ব্লক পেন্টিং করার জন্য। এটা হচ্ছে অক্সেল, এটা হচ্ছে যে কাপড়ের রংটাকে পোক্ত করে। এগুলো আমি কিনেছিলাম হচ্ছে যখন একটা ড্রেস তৈরি করার পর সেখানে ডলার ওয়ার্ক করে, সেই জন্য একটা গ্লুটা কিনেছিলাম। এটা হচ্ছে হোয়াইট পেস্ট, এটা হ্যান্ড পেন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে এপিটন, তোমরা জানো এই কেমিক্যালগুলো হ্যান্ড পেন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে নিউটেক্স, আর এটা হচ্ছে বাইন্ডার, এটাও হচ্ছে যে হ্যান্ড পেন্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। আমি এটা কিনেছি 250 গ্রামের উপরে। আর আমি হচ্ছে যে কালার কিনেছি, এখানে আছে ব্লু কালার, ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার, এগুলো সবগুলোই হচ্ছে র কালার, কালো, ইয়েলো, খয়েরি। আর আমি এখানে একটা রেডি অপশান কিনেছি। আমি আর নতুন করে মিক্স করার ঝামেলা নিইনি, কারণ এটা ইন্ডিয়ান অপশান, রেডি অপশান। যদি আমি হচ্ছে যে এভাবে নিজে বাসায় রেডি করে নিই, ওই অপশানটা দেখা যায় যে ওরা দেয়, এটা ভালো পড়ে না, কিন্তু তখন কিছুদিন পর এটা কাজ করার পর এই অপশানটা কালো হয়ে যায় ড্রেসের মধ্যে, তাই আমি ওই অপশানটা নিইনি, রিস্ক নিতে চাইনি। আজকে আমি হ্যান্ড পেন্টিংয়ের জন্য এগুলো দিয়ে কাজ করব। তো আমার আগে থেকে যেহেতু রং মিক্স করা আছে, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে যে যেহেতু আমরা ওয়াশ পেন্টিং করব, ওয়াশ পেন্টিংয়ের জন্য এই মিশ্রণটা খুবই জরুরি। এটা হচ্ছে যে আমি কিছুক্ষণ পর যখন লাইভে আসব ওয়াশ পেন্টিং নিয়ে, তখন বলে দিব। এটা হচ্ছে যে অ্যানকে বাইন্ডারের সাথে পানির মিশ্রণ, ঠিক আছে, অ্যানকে বাইন্ডারের সাথে পানির মিশ্রণ, যেটা দিয়ে আমরা ওয়াশ পেন্টিং করব। কাপড়টাকে আমরা ব্রাশ করে নিব, তোমাদের সামনে আমরা কাপড়টা সেট করব। আমি একটা, আমার যেহেতু ফ্রেম নেই তাই আমি টেবিলের উপর সুতো টাঙিয়েছি, সুতোর মধ্যেই কীভাবে শাড়িটা আমি আটকাবো তোমাদেরকে আমি এ টু জেড লাইভে তোমাদেরকে দেখাবো। আর ওয়াশ পেন্টিংয়ের জন্য আমি কী কী কালার নিয়েছি তোমাদেরকে দেখাই। এই কালারগুলো আমি আগেই মিক্স করে রেখেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কি না। এখানে হচ্ছে যে ইয়েলো, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা হচ্ছে গ্রিন কালার, ডিপ গ্রিন। আল্লাহ, অরেঞ্জ কালারটা কেমন হয়ে গেছে, যাই হোক। এটা হচ্ছে নীল কালার, আর এটা হচ্ছে বেগুনি কালার। অনেক দিন থাকার ফলে, এক সপ্তাহ হয়ে গেছে এই কেমিক্যালটা আমার মিক্স করা আছে, তো এক সপ্তাহে এই কেমিক্যালটার সবগুলোর কালারে তারতম্যটাই ঠিক আছে, বাট অরেঞ্জ কালারটা বিভিন্ন রঙের মিক্সে একটু কেমন যেন চকলেট কালার হয়ে গেছে। যাই হোক, এইটুকুনি হচ্ছিল ভিডিওটা। আমি তোমাদেরকে দেখাই গত সপ্তাহে আমি শাড়িটুকু কতটুকু পেন্টিং করেছিলাম। যে গত সপ্তাহে আমি শাড়িটুকুর পেন্টিং করেছিলাম আঁচল, মোটামুটি শাড়িটা আমার খুবই ভালো লেগেছে এটা কাজ করার পর। মানে এটা দেখে আমার একটা জাস্ট নেশা হয়ে যায়। এটা এখন একটা রংধনু শাড়ি হয়ে গেছে, সেমি মুসলিন শাড়ির উপর আমি ওয়াশ পেন্টিংটা করেছিলাম। দেখো এটা শুকানোর পর কত ভালো লাগছে, এটা যতবার পরি ততবারই খুবই ভালো লাগে। এটা আমি করেছিলাম এই যে বুকের কাজ পর্যন্ত করেছিলাম, সামনের ফ্রন্ট সাইড পর্যন্ত, এটা আমাদের কুচি পর্যন্ত গিয়েছে। আর আজকে আমরা কাজ করব হচ্ছে যে নিচের পোর্শনটা, যেখানে হচ্ছে যে আমাদের কুচিটা পড়বে পায়ের দিকে। তো আমরা পুরো শাড়িটার এ টু জেড আমরা হচ্ছে আজকে এই ওয়াশ পেন্টিংটা করব। তো তোমাদেরকে আমি দেখাবো কীভাবে ওয়াশ পেন্টিংটা করি। আর আমার এখানে যেহেতু বাহিরের ব্যাকগ্রাউন্ড একটু আলো বাতাস ছড়িয়েছে, এটি খুবই সুন্দর লাগে পরিবেশে কাজ করতে, তো সেই জন্য হয়তো আলোর তারতম্যের কারণে, যেহেতু এখন দুপুরবেলা এই জন্য হয়তো কালারগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিতে এই কাজগুলো খুবই সুন্দর আসে।
তো আমি তোমাদেরকে আমি এখনই লাইভে আসছি, এবং লাইভে আসার আগে আমি ছোট্ট ভিডিওটা করে নিয়েছি, কারণ আমি কাপড়টা সেট করার পরে আমি টেবিলের উপর তোমাদেরকে এই জিনিসগুলো দেখাতে পারবো না, তাই আমি ছোট্ট ভিডিওটা করে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখো এবং আমি এখনই লাইভে আসছি, তোমাদের সামনে আমি শাড়িটা সেট করব, আর এই জিনিসগুলো টেবিল থেকে নামাতে হবে, তারপর আমি শাড়িটা সেট করতে পারবো। যেহেতু আমি টেবিলের উপর আমি শাড়িটা সেট করব, তো সেটা দেখানোর জন্যে, তোমাদের ওয়াশ পেন্টিং কীভাবে করে সেটা দেখানোর জন্যে আমি এখন লাইভে আসবো। তো সবাই অ্যাক্টিভ হয়ে যাও, আমি সপ্তাহে একদিনই সময় পাই কাজ করার জন্য, তাই আমি এক সপ্তাহে একদিনই তোমাদের সাথে আমি যোগাযোগ করব, যতটুকু পারি ফ্রি ক্লাস করানো ততটুকুই করবো, আমার যতটুকু জানা আছে আমি ততটুকুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা সবাই লাইভে চলে আসো, খুব শীঘ্রই সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও এবং লাইভে চলে আসো, আর দেখো আমার বাহিরের পরিবেশটা। এত বাতাস এখানে, এখানে কাজ করা মানে খুবই ভালো লাগে, কারেন্ট ছাড়াও কাজ করা যায়, কারেন্ট সহ কাজ করা যায়, কিন্তু কারেন্ট চলে গেলে তোমাদের সাথে আমি আর লাইভে অ্যাক্টিভ থাকতে পারবো না। তো যতটুকু সম্ভব চলো খুব দ্রুত চলে আসো, যতটুকু সম্ভব কাজ করি, আর যদি কারেন্ট চলে যায় তাহলে আমি এটা ভিডিও করে রাখার চেষ্টা করবো। আসলে ভিডিও করতে করতে কাজ করাটা একটা ঝামেলারই ব্যাপার, যখন ভিডিও করা হয় তখন কাজের দিকে ফোকাস করা যায় না, তখন কনসেন্ট্রেট ভিডিওর দিকে চলে যায়, সব কিছু মিলে একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়। তো আমি এই শাড়িটা সেট করবো, তোমরা চলে আসো লাইভে, খুবই দ্রুত চলে এসো, তারপর হচ্ছে একসাথে আমরা কাজ করি, কীভাবে কাজ করি তোমরাও দেখো শিখো যতটুকু পারো, আমি আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করব। আর আমি হচ্ছে যে ব্লক পেন্টিং করার জন্য আমার টেবিলটা সেট করেছিলাম, তোমাদেরকে টেবিলটা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে একটা কাঠের টেবিল, এটা হচ্ছে একটা কাঠের টেবিল, এই যে টেবিলটা কাঠের টেবিল, কাঠের টেবিলের উপর আমি কম্বল বিছিয়েছি, কম্বল বিছিয়ে আমার কাছে তখন পত্রিকা ছিল না, আমি কী দিয়ে সেট করবো, আর এক্সিনও ছিল না তখন, আমি বাসায় যে মাসগুলো চলে গেছে ওই মাসগুলোর কিছু ক্যালেন্ডার ছিল, এই ক্যালেন্ডারগুলো আমি হচ্ছে যে তোমার ট্যাপ দিয়ে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে জোড়া করে একটা বড় রেক্সিন টাইপের তৈরি করে নিয়েছি, হাতের সামনে যা থাকে তা দিয়েই কাজ করার চেষ্টা করি। তো সেটা নিয়ে এখন আপাতত কাজ চালিয়ে নিচ্ছি, যখন পরে রেক্সিন কিনবো তখন সেটা দিয়ে কাজ করব। তো চলো আমরা কীভাবে কাজ করি তোমরাও দেখো, লাইভে খুব দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম।